পূজো মিটলেও রাস্তা থেকে সরেনি তরুণ, বাড়ছে যানজট, দুর্ঘটনার আশঙ্কা স্থানীয়দের, তরুণগুলি দ্রুত সরানোর আবেদন পৌরসভার। মতিগঞ্জ সিংহ জুয়েলার্স, বনগাঁর বুকে দীর্ঘ 74 বছরের বিশ্বস্ত প্রতিষ্ঠান। এখানে আধুনিক ডিজাইনের কম মজুরিতে হালকা ও ভারী গহনা পাওয়া যায়। বাগদা রোড, বনগাঁ, মতিগঞ্জ সিংহ জুয়েলার্স, সবার সেরা। দুর্গাপুজো শেষ হয়েছে, নিভেছে পুজোর আলো, কিন্তু পুজোর সময় আলোর মালায় সাজিয়ে তোলার জন্য তৈরি হওয়া বড় বড় বাঁশের তোরণ এখনও দাঁড়িয়ে রয়েছে মাথা তুলে। শহরের প্রায় সব রাস্তাতেই একই ছবি, বড় বড় ওভারগেটের পাশাপাশি রাস্তার পাশে সাইড গেটগুলিও এখনও বাধা রয়েছে। বনগাঁ শহরের গুরুত্বপূর্ণ রাস্তার পাশাপাশি ব্রিজের ওপরেও একই ছবি, কোথাও আবার রাস্তার পাশে বাঁশ স্তূপ আকারে ফেলে রাখা হয়েছে, যার ফলে যানজট বাড়ছে শহরে। এমনিতেই বনগাঁ 1 নম্বর রেলগেট থেকে শুরু করে মতিগঞ্জ অথবা কোর্ট রোড দিনের বেশিরভাগ সময় যানজট লেগেই থাকে, পথে বেরিয়ে নাকাল হতে হয় নিত্যযাত্রীদের, তার ওপর নতুন করে গেটগুলি না খোলার কারণে তৈরি হচ্ছে যানজট। তথ্য বলছে গত শনিবার ছিল বিজয়া দশমী, গত 14 তারিখ অর্থাৎ সোমবার শেষ হয়েছে পুজোর কার্নিভাল, তারপর 5 দিন হয়ে গেলেও এখনও খোলা হয়নি গেট। সমস্যা যে হচ্ছে একথা মানছেন রাস্তার ধারের ব্যবসায়ীরাও। এ বিষয়ে বনগাঁ বাটার মোড় এলাকার এক ব্যবসায়ী সোমা মণ্ডল বলেন, আমরা চাই দ্রুত গেটগুলি খুলে ফেলা হোক, আমাদের সমস্যা হচ্ছে, পথ চলতি মানুষকেও সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। খুব শীঘ্রই এই গেটগুলো খোলা হোক, কেন আমাদের, আমরা যশোর উপর দোকানদারি করি, আমাদের অসুবিধা হয়, পথ চলতি মানুষেরও অনেক অসুবিধা হয়, যানজট বেড়ে যাচ্ছে, আমাদের প্রবলেম হচ্ছে, নানারকম বেঁকে রয়েছে, সামনে ঘূর্ণিঝড় আসছে, পড়েও যেতে পারে, খুব শীঘ্রই আর কি গেটগুলো খুলে হোক, নাহলে আমাদের বিপদ হতে পারে, অন্য কারোর বিপদ হতে পারে। প্রসঙ্গত এদিনই গেটগুলি সরিয়ে নেওয়ার জন্য বনগাঁ পৌরসভার পক্ষ থেকে মাইকের মাধ্যমে প্রচার করে সচেতন করা হয়েছে পুজো উদ্যোক্তাদের, দ্রুত গেটগুলি সরিয়ে নেওয়ার আবেদনও করা হয়েছে পৌরসভার পক্ষ থেকে। এ বিষয়ে পৌরপ্রধান গোপাল শেঠ জানান, আমরাও পৌরসভার পক্ষ থেকে সমস্ত পুজো উদ্যোক্তাদের কাছে আবেদন করেছি শহরকে যানজট মুক্ত রাখতে, তারা যেন দ্রুত গেটগুলি খুলে ফেলেন। পুজো এবার কলকাতার পরেই সারা বিশ্বে বনগাঁর পুজো ভালোভাবে হয়েছে, সঙ্গে কার্নিভালও হয়েছে, এখন পুজোর প্যান্ডেল খোলার পালা, সেই হিসেবে দেখা যাচ্ছে যে ডেকোরেটার্সটা প্যান্ডেলের রাস্তায় যেসব গেট আছে সেইগুলো গেটগুলো খুলতে দেরি করছে, যার ফলে এটা ইন্টারন্যাশনাল পোর্ট এরিয়া, যেখান থেকে লরি যায়, হেভি ওয়েটের লরি, সেখানে টন টন মাল থাকে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে আমরা বনগাঁ পৌরসভা থেকে সমস্ত ক্লাব এবং ডেকোরেটার্সদের আমরা অনুরোধ জানিয়েছি, অবিলম্বে রাস্তার পাশে যেসব তোরণ ওভারগেট করেছেন সেগুলো দ্রুততার সঙ্গে খুলে নিতে, কারণ রাস্তা সংকীর্ণ হয়ে গেছে, যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হতে পারে, সেই অ্যাক্সিডেন্টকে যাতে না ঘটে, পুনরাবৃত্তি না ঘটে, পৌরসভা থেকে এই উদ্যোগ আমরা নিয়েছি, ইতিমধ্যে মাইকিং করা হয়েছে। এ বিষয়ে অপর এক ব্যবসায়ী সুভাষ সাউ বলেন, পুজো মেটে গিয়েছে, গেটগুলি যেভাবে রয়েছে তাতে যে কোনো সময় বিপদ ঘটতে পারে, প্রশাসনের কাছে আমাদের অনুরোধ গেটগুলি দ্রুত সরিয়ে ফেলার ব্যবস্থা করলে ভালো হয়। এখনও যেভাবে এইসব টেক্সচারগুলো রয়েছে যে কোনো মুহূর্তে বিপদ ঘটতে পারে, এটা মেন যশোর রোড, যশোর রোডে সব 24 ঘন্টা টোটো অটো চলছে, যে কোনো মুহূর্তে পড়লে একটা মানুষের প্রাণহানি হতে পারে, এটাই আমরা মানে বলছি, এই টেক্সচারগুলো খুলে দিলে, তাড়াতাড়ি খুলে দিলে সবারই যাতায়াতের পক্ষে সুবিধা হয়, হ্যাঁ, তাদেরকেও আমাদের চিন্তা হয় যে কিছু একটা পাঁচটা মাথা পড়ে পড়লে একটা কিছু একটা অবস্থা হতে পারে। যশোর রোড একটা গুরুত্বপূর্ণ রাস্তা, সামনে বাটার মোড়, এমনি যশোর রোড সবসময় জামের মুখে পড়তে হয় আমাদের, হ্যাঁ, যেভাবে দেখছেন ট্যাক্সারগুলো রয়েছে বেঁকে যাচ্ছে, হালকা দমকা হাওয়া দিলে যে কোনো মুহূর্তে ভেঙে পড়ে যেতে পারে, তাতে মানুষের প্রাণহানি হতে পারে। সব্যসাচী ভট্টাচার্যের সাথে সোমনাথ মজুমদার, নিউজ নোম্যান্স ল্যান্ড, বনগাঁ। সম্প্রীতি গেস্ট হাউস, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলে রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট, শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড,
টপাজার বনগাঁ। ফোন 03215257603।